Assalamualaikum semua yang diasen. Aske satpure lokal ini sudah makan kafir dia itu. Kita bolan, bay? Ha, bay. Aja maskin na tolerasi si dehen. Shop satpure lokal. Eto maskin je aske? Ha, insyaallah. Amin tu dua berkata. Shop dasakin itu saya amir video rumah demi. Bay khasi maskin je, bay. Ek khasi, dua khasi, tiga khasi, empat khasi, lima khasi, enam khasi, tujuh, lapan, sembilan. Aske dosh khasi, ilish maskin je. Dosh tukri. Ji ji, dosh tukri. Praya ekhane ashtamon mas ache. Ilisher dam ki koi ma kache naki bhai? Komche inshallah kichuta komche. Kichuta komche? Ji. Acha damaka abar diben Chatpurer local ilish bolche. Eta kothakar ilish? Ekbara Chatpurer 100% Chatpurer ilish dekhen ei je. Ekhono lala jayni dekhchen? Ekhono lala jayni. Color ta dekhen. Chok chok korteche re bhai. Prottekta mas ekta na shobgulai dekhen ei dekhen. Shobgulai lala bora naki? Ei dekhchen? Ei dekhen ekdom choka baithe. একদম তাজা এটা কখন নিছেন ভাই ভাই এটা নিছি হচ্ছে 12টায় 12টার দিকে নিছেন না মাত্র 2 ঘন্টা হইছে নাকি 1 2 ঘন্টা হইছে মাছ নেওয়ার পর 1 2 ঘন্টা আচ্ছা এটা আজকের বাজারে লোকালটা কেমন দাম বিক্রি করতেছেন 1200 থেকে 1300 গ্রাম সাইজ এটা আজকের বাজারে ডিসকাউন্ট দিয়া একবারে সস্তায় 1650 টাকা কেজি 1650 টাকা 1200 থেকে 1400 গ্রাম সাইজ 1200 থেকে 1400 গ্রাম সাইজ অবাক করা কাণ্ড দর্শক 1200 থেকে 1400 গ্রাম সাইজের ইলিশ একদম দিয়ে দিবেন 1650 লালা ভরা ইলিশ দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন একদম তাজা ইলিশ মাত্র 1 2 ঘন্টা হইছে ইলিশগুলা জেলে বাইর থেকে কিনে নিছে নিলামে তো এটা একদম ফিক্সড একদম ফিক্সড 1630 একদম ফিক্সড 1630 1600 কত 30 1630 এর নিচে নামা যাবে না আর নামা যাবে না আর নামা যাবে না নামলে সালাম থাকবে না সালাম থাকবে না আমিও থাকব না দুই দিন পরে এর নিচে নামলে আর সালাম থাকবে না আচ্ছা যাই হোক এটা হচ্ছে 1200 গ্রাম ওজন ইলিশ একদম 1630 1630 এখানে আমরা আরেকটা সাইজ দেখতেছি এটার ওয়েটটা একটু বলেন আচ্ছা 1.5 কেজি সাইজ এটা হচ্ছে 1.5 কেজি সাইজ একদম গারমোটা মাছ এখনো তাজা ইলিশ এই দেখো এখনো তাজা ইলিশ একদম লালা এখনো লালা যায়নি এটা কত বিক্রি করতেছেন এটা আজকে বিক্রি করতেছি হচ্ছে আপনার এটা হচ্ছে 1400 থেকে 1.5 কেজি সাইজ 1400 থেকে 1.5 কেজি সাইজ লোকালটা একদম 100% লোকাল চোখটা দেখেন গাটটা দেখেন একদম 100% লোকাল একদম গোলগাল জি এখনো লালাটা যায় নাই মাছ চেনা চাকুর মাছ চেনার উপর আছে লালা এই যে লালাটা যায় নাই লালাটা যায় নাই আর এই যে চোখটা এখনো কালো কত বিক্রি করতেছেন এটা আজকে অফার দিয়ে সব দিয়ে মানে আর কোনো ডিসকাউন্ট নাই 1850 একবারে অফার দিয়ে দিবেন একবারে 1850 একবারে 1850 একবারে অফার দিয়ে দিবেন ওয়েট হচ্ছে ভাই 400 থেকে 1.5 কেজি 400 থেকে 1.5 কেজি এখানে আমরা আরেকটা সাইজ দেখতেছি ভাই এটা হচ্ছে 1 কেজি 1 কেজি 100 গ্রাম সাইজ 1 কেজি 1 কেজি 100 গ্রাম সাইজ এই আচ্ছা এখন এটা কত বিক্রি করতেছেন এটা আজকের বাজারে ডিসকাউন্ট দিয়ে আপনার ভিডিওর মাধ্যমে না সবার মাধ্যমে আপনার ভিডিওর মাধ্যমে যারা নেবে তাদের জন্য বেশি ডিসকাউন্ট 1550 এটা হচ্ছে কারেট 1 কেজি 1 কেজি প্লাস 1 কেজি 100 থেকে 1 কেজি সাইজ 1 কেজি 100 থেকে 1 কেজি প্রত্যেকটা ইলিশই কিন্তু একই সাইজের এটা একটু বড় আছে মনে হয় জি মিনিমাম এটা হচ্ছে 1 কেজি এটা 1 কেজি 100 এরকম আছে 1 কেজির নিচে নাই 1 কেজির নিচে নাই 1 কেজির নিচে নাই প্রত্যেকটাই 1 কেজির উপরে 1 কেজির নিচে নাই কত বিক্রি করতেছে 1550 1550 টাকা আজকে কি রাগ কইরা বলতেছেন নাকি বেচা বিক্রি নাই নাকি বেচা বিক্রি এমনিও কম মাছও কিনছি বেশি এজন্য অফারে দিয়ে দিছি মাছও একটু বাড়ছে জি মাছ একটু বাড়ছে দামও একটু কমছে আর হাতিয়ার অন্য অন্য জায়গার ইলিশ তো আরো বাড়ছে এটা তো বাড়ছে এটা সবসময় বাড়তেই থাকে কিন্তু মাছের দাম ওটা ওটা আসলে আমরা কিনি না আমরা যেই মাছটা চাঁদপুরের অরিজিনাল যেই মাছটা আমরা এই মাছটাই কিনি আর সবসময় অনলাইনে যারা নেয় ওনাদের এই মাছটা ধরে চেষ্টা করি দাম একটু বেশি হলো এই মাছটা ভালো আচ্ছা আর এখানে আমরা আরেকটা সাইজ দেখেছি এটা আর ওইটা একই সাইজ 1200 1300 গ্রাম সাইজ এটাও দামটা আবার বলে দেন এটা হচ্ছে 1630 টাকা কেজি 1630 টাকা কেজি এখানে আমরা বড় সাইজ দেখতেছি রাজা ইলিশ এটা হচ্ছে রাজা ইলিশ রাজা ইলিশ এটা কত বিক্রি করতেছেন এটা হচ্ছে 2 কেজি 200 গ্রাম সাইজ 2 কেজি থেকে 2 কেজি 200 বা 1 কেজি 900 এরকম আছে আচ্ছা সবগুলো এক সাইজের হবে না আচ্ছা এটা আজকের বাজারে কত বিক্রি করতেছেন আজকের বাজারে আপনার 2400 টাকা কেজি 2400 টাকা কেজি আজকের বাজারে 2 কেজি ওজনের ইলিশ 2400 টাকা দর্শক এই দামটা কিন্তু আপ ডাউন করে আমরা ওনাদের যে ভিজিটিং কার্ড শো করে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকেন ওনাদের ভিজিটিং কার্ড কিছুক্ষণ পরে পেয়ে যাবেন আর যে দামটা এটা কিন্তু সব সময় এক রেট থাকে না দামটা আপ ডাউন করে আপনারা ওনাদেরকে বাজারের উপর নির্ভরশীল যখন বাজার যেটা যাবে আমরা যদি ওই রেটে কিনি 20 টাকা লাভে বা 30 টাকা লাভে আমরা বলে দেব ফোন করে আসতে হবে জি ফোন করে আসতে হবে যে আজকে বাজার কিরকম চলতেছে আমাদের সাথে যাচাই করে আপনি আসলে কমে নিতে পারবেন কারণ আমি হঠাৎ আসলেন আমি আপনাকে বললাম 1550 আইসে দেখাছেন 1650 আচ্ছা আর এগুলা কোথায় গাড়ি লিস এগুলা তো আর বলতেই হবে না এগুলার কালা দেখলে বুঝতে পারবেন কালা দেখলে বুঝতে পারবেন ধরে রাখেন ধরে ভাই 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 পারবো না দে আবার একটু দন্ত কি রে বাইরে ভাই এটা কি কি মাছ এটা এটা তো ধরে ধরাই যায় না এটা হচ্ছে অরিজিনাল চাঁদপুর দেখি দেখি আমি একটু ধরে ভাই ধরে উঠাইতে পারি কিনা
ভাই এটা তো সম্ভব না পারবেন না ভাই হ্যাঁ পারবেন না এটা অন্য যদি এটা বলি ইলিশ মাছ তো অন্য মাছ হয় তো এমনি লড়তেই দেয় আচ্ছা এখনো মূলত এই যে দেখাইলে জেতা আছেন এই যে জেতা মাছ আচ্ছা এগুলো কেমন দাম বিক্রি করবেন ভাই এখানে 300 গ্রামও আছে 400 গ্রামও আছে আবার 200 গ্রামও আছে আপনি ছোটগুলো সাইজ বলেন এগুলো সাইজ বলেন এটা 300 গ্রাম 300 গ্রাম এগুলো 4টা 1 কেজি নাকি হ্যাঁ 4-5টা 1 কেজি কত বিক্রি করতেছেন এগুলো এটা আজকে বিক্রি করতেছি 650 জি আর এটা ওয়েট কেমন এটা হচ্ছে হাফ কেজি সাইজ হাফ কেজি সাইজ এখনো সাইড করি না এটা মাত্র কিনছি এখনো সাইড করি না এটা কত বিক্রি করবেন এগুলো আবার আলাদা দাম আইতো আলাদা কত বিক্রি করবেন এগুলো এটা আজকে 950 এটা আজকে 950 400 গ্রাম 450 গ্রাম 500 গ্রাম 500 গ্রাম 450 গ্রাম হ্যাঁ আচ্ছা এগুলো লোকাল ইলিশ এর জন্য দাম তুলনামূলক একটু বেশি আর হাতিয়া লক্ষীপুর সন্দ্বীপের যে ইলিশগুলো ওগুলোর দাম তো আরো কম কেজিতে 200 টাকা আমাদের এখান থেকে চাঁদপুরের মাছের থেকে হাতিয়া বা সন্দ্বীপ বরিশালের যে মাছটা সব সময় কেজি থেকে 200 থেকে 300 টাকা কম থাকে সব সময় কারণ ওই মাছটা আসলে যে কাস্টমাররা আসে এখানে যার যে ক্রেতারা আসে ওনাদেরও পছন্দ না আমাদেরও পছন্দ হয় না আচ্ছা এগুলোর রেটটা বলেন এটা হচ্ছে 800 থেকে 900 গ্রাম এটা খুবই চাহিদা এই মাছটার চাহিদা বেশি না 800 থেকে 900 গ্রাম 800 থেকে 900 গ্রাম এখনো লালা যায়নি না দেখেন আচ্ছা এই 800 থেকে 900 গ্রাম ইলিশ আজকের বাজারে লোকালটা কত বিক্রি করতেছেন এটা আজকের বাজারে জি এটা কালকে বিক্রি করছি 1450 আজকে 1400 টাকা কালকে বিক্রি করছেন 1450 আজকে আজকে 1400 টাকা আজকে 1400 টাকা কারণ আজকে মাছের আমদানি বাড়ছে হ্যাঁ বাড়ছে এইজন্য দামও একটু কমছে আচ্ছা দর্শক আমরা ওনাদের ভিজিটিং কার্ড শুকরি দিব কিছুক্ষণ পরে আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করেন আর মাছের দাম সবসময় একরকম থাকে না আপ ডাউন হতে পারে আপনারা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে আসতে পারেন ঘরে বসে আপনাদের পছন্দের লোকাল ইলিশ চাঁদপুর ইলিশগুলো নিতে পারেন ভাই এগুলোর ওয়েট বলেন এটা 1.5 কেজি সাইজ 1 কেজি 400 থেকে 1.5 কেজি 1 কেজি 400 থেকে 1.5 কেজি আজকের বাজার রেট কত এটা হচ্ছে আজকের বাজারে ডিসকাউন্ট দিয়ে 1850 ডিসকাউন্ট দিয়ে 1850 এটা ফিক্সড একবার ফিক্সড 1800 করা যায় না না 1850 চালান থাকবে না আমিও থাকবো না দুই দিন পরে আমি আরেদম আচ্ছা 1850 জি ওইটা আবার বলে দেন এটা হচ্ছে 1 কেজি 400 থেকে 1.5 কেজি সাইজ 1 কেজি 400 থেকে 1.5 কেজি সাইজ এটা রেট কেমন কেজি প্লাস 1 কেজি 1100 1 কেজি জি আচ্ছা এটাও তো কি লোকাল না 100% লোকাল এই যে মাছ দেখেন সবই লোকাল লোকাল ছাড়া বিক্রি করেন না স্যার লেজ দলে দাঁড়ায় থাকে নাকি এই মাছ এটা আটকো না এটার পরে দাঁড়া থাকে আচ্ছা এখন এটা কত বিক্রি করতেছেন আজকে বাজারে এটা 1550 একদম হ্যাঁ একদম 1550 একদম 1550 1550 1 কেজিটা জি একদম এটা আপনার কালকে বিক্রি করছি 1600 টাকা আজকে 50 টাকা কম 1550 টাকা আচ্ছা এখন সামনে কি দাম আরো কমতে পারে ইনশাআল্লাহ আশা আছি সামনে দাম কমবে যত মাছ আসবে তত দাম কমবে আচ্ছা এগুলো কত বিক্রি করবেন 600 গ্রাম কত বিক্রি করবেন এটা 1250 650 গ্রাম 1250 ফিক্সড একটা বলে দেন ফিক্স 1250 ফিক্স 1250 1250 1200 করে দেন না 1250 আরো 20 টাকা কম 1230 1200 করে দেন মিয়া না 1230 তাহলে আমি থাকবো না তাহলে আমি থাকবো না আচ্ছা 1220 আর এগুলা কত বিক্রি করতেছেন এটা হচ্ছে 1200 গ্রাম থেকে 1400 গ্রাম 1200 গ্রাম থেকে 1400 গ্রাম 1400 গ্রাম কত বিক্রি করুন এটা 1630 কম দিয়ে 1650 টাকা ভিজিটিং কার্ডটা শো করেন দর্শক আমরা ওনাদের যে ভিজিটিং কার্ডটা শুকরি দিচ্ছি এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা চাঁদপুরের যে লোকাল ইলিশ পদ্মার ইলিশ যেটাই বলেন না কেন আপনারা এই ইলিশগুলো ঘরে বসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দর্শক অগ্রিম আর টাকা পাঠানো লাগবে না কাউদেরকে আপনারা প্রতারিত শিকারও হবেন না আপনারা কন্ডিশনের মাধ্যমে ইলিশ নিতে পারবেন অগ্রিম টাকা পাঠানো লাগবে না ভাই কন্ডিশনে তো লেনদেন করেন জি কন্ডিশনে লেনদেন করে এখন বেশিরভাগই কন্ডিশনে লেনদেন হচ্ছে কারণ মানুষ প্রতারিত হচ্ছে বেশি এজন্য সবাই চাচ্ছে যে টাকাটা না দিয়ে মাছটা নেওয়ার জন্য আচ্ছা মাছ হাতে বুঝে পাবে টাকা দিবে মাছটা যখন হাতে পাবে তখন টাকা দিবে কারণ মানুষ আমাকে বিশ্বাস করে দিল বা আমি আপনার একদিন দিলাম দুদিন দিলাম চার দিনের সময় তিন দিনের সময় রেখে দিলাম এরকম তো আর এরকম তো না যে আমি সলিড আর সবাই খারাপ আমার ভিতরে ভেজাল থাকতে পারে এই জন্য আমরা কন্ডিশনে মাছটা সবসময় দিই যারা এনে 50 কেজি না 100 কেজি না যদি উনি যদি মনে চায় আমাদের 1000-2000 টাকাকে পাঠালে আমরা বিশ্বাসে থাকি যে উনি নিবে আচ্ছা ওকে কথা আর বাড়াবো না দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় ভাই আপনিও ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন